উইন্টার সিজনে আমাদের চুল পড়ার সমস্যা যেমন বেড়ে যায়, একই সাথে খুশকি, চুলের আগা ফেটে যাওয়া, চুল ভেঙে যাওয়া এই সমস্ত সমস্যা তো রয়ে গেছে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে তোমাদের চুল পড়ার সমস্যার সমাধান করতে পারবে, আর কোন কোন জিনিস তোমরা ব্যবহার করতে পারবে আর কোন কোন জিনিস ব্যবহার করতে পারবে না তোমাদের চুলের যত্নে, সবই বলবো আজকের ভিডিওতে। তো ফ্রেন্ডস, কিভাবে তোমাদের চুলকে এই শীতকালে দ্রুত বৃদ্ধি করবে এবং চুলের যাবতীয় সমস্যার সমাধান করবে জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরো দেখো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব উইন্টার স্পেশাল হেয়ার কেয়ার রুটিন। সপ্তাহে একদিন হাতে সময় নিয়ে তোমরা যদি এইভাবে তোমাদের চুলের যত্ন নাও, তাহলে কিন্তু তোমাদের চুল পড়ে যাওয়া, আগা ফেটে যাওয়া, চুল ভেঙে যাওয়া যে সমস্যাগুলো আছে সেগুলো তো কমবেই, তার সাথে সাথে তোমাদের চুল কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। আর শীতের মৌসুমে আমাদের চুলের সমস্যাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। চুলে খুশির সমস্যা, তার সাথে সাথে চুল পড়ে যাওয়া, চুল ভেঙে যাওয়া এগুলো তো আছেই। তো সেই জন্য সপ্তাহে একটা দিন কিন্তু আমাদের চুলকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য বাইরের থেকে একটু যত্ন নেওয়া প্রয়োজন। তো ফ্রেন্ডস, দেখে নাও কীভাবে তোমরা সপ্তাহে একদিন এইভাবে যদি তোমাদের চুলের যত্ন নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের চুলের সমস্যা অনেকটাই কমে আসবে। শীতকালে কিন্তু আমাদের অনেকেই ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে, তাই সব কিছু বা সব জিনিস কিন্তু আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করতে পারি না, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যাটা আরও বেড়ে যায়। তাই তোমাদের কথা মাথায় রেখে আজকে যে হোম রেমেডিগুলো শেয়ার করব, সেটা ইউজ করলে তোমাদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার কোনো সমস্যাই থাকবে না। আর এই শীতের সিজনে কি কি তোমরা ব্যবহার করতে পারবে তোমাদের চুলে, সেগুলোও কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে বলে দেবো, যাতে তোমাদের যাদের এই ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আছে তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই ফলো করতে পারো। তো চলো দেখে নাও। আর তার আগে তুমি যদি নতুন হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছায়। আর শীতে চুলের যত্নে যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে হেয়ার অয়েলিং। চুলে অয়েল ম্যাসাজের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা হার্বাল অয়েল। আর এই হার্বাল অয়েলের লিঙ্কটা আমি আই বটনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এবার এই তেলটাকে হালকা একটু গরম করে নিতে হবে। এবার এই তেলটা নিয়ে তোমাদের স্ক্যাল্পে এবং চুলের লেন্থে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। শীতকালে এমনি আর্দ্রতা খুব কম থাকে, এর ফলে আমাদের চুল খুব রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়। সেই জন্য প্রত্যেক দিন শ্যাম্পু করার আগে নিয়ম করে চুলে তেল মাখতেই হবে, না হলে কিন্তু তোমাদের চুল আরও বেশি রুক্ষ শুষ্ক হয়ে যাবে। নিয়মিতভাবে তোমরা যদি চুলে তেল ম্যাসাজ করো, তাহলে কিন্তু তোমাদের চুলে জেল্লা ফিরে আসবে, তোমাদের চুল পড়ে যাওয়া কমে আসবে, এছাড়াও চুল দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। এবার হালকা হাতে ম্যাসাজ করে নেবে 4 থেকে 5 মিনিট ধরে, এর ফলে তোমাদের স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এরপরে একটা হেয়ার মাস্ক আমরা এখানে তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে মেথি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে। এবার এই দুটো উপাদান সারা রাত ধরে জলে ভিজিয়েও রাখতে পারো। আমি এখানে ভেজাইনি, সেই জন্য একটা প্যানের মধ্যে 1 কাপ জল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে কালো জিরে আর মেথি দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। আমার আগের দিন রাত্রেবেলা মেথি ভিজিয়ে রাখার কথা মনে ছিল না, তাই ঝটপট এই মাস্কটা তৈরি করার জন্য আমি এখানে একটু ফুটিয়ে নিচ্ছি। এরপরে ঠান্ডা হয়ে আসলে একটা ব্লেন্ডারের সাহায্যে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই হেয়ার মাস্কটা কিন্তু তোমরা সকলেই ব্যবহার করতে পারো। এই মাস্কটা ব্যবহার করলে তোমাদের ঠান্ডা লেগে যাওয়ার কোনো সমস্যা থাকবে না। আর এই মেথি আর কালো জিরের মাস্কটা কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করবে তোমাদের চুলে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। তোমরা এখানে অরিজিনাল অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। এবার এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, এখানে তৈরি হয়ে গেছে আমাদের হেয়ার প্যাক। এবার এই প্যাকটা লাগানোর আগে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের চুলটা খুব ভালোভাবে আঁচড়ে নেবে, কারণ এর ফলে চুল কম ওঠে। এরপরে এই মাস্কটা তোমাদের স্ক্যাল্পে এবং চুলে পুরো লেন্থে ভালোভাবে লাগিয়ে নেবে। বন্ধুরা, এর মধ্যে যেহেতু রয়েছে মেথি আর কালো জিরে, তো এই দুটো উপাদান কিন্তু আমাদের চুল বৃদ্ধি হতে সাহায্য করে, চুল পড়ে যাওয়া
বন্ধ করে চুলকে দ্রুত গতিতে বৃদ্ধি করে। আর কালো জিরের কথা বলতে গেলে বলবো, কালো জিরের এমন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করতে সক্ষম। আর এর মধ্যে মিশেছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু সমানভাবে উপকারী আমাদের চুলের জন্য। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আরও রয়েছে ভিটামিন, যা চুল পড়া বন্ধ করে এবং দ্রুত গতিতে চুল বৃদ্ধি করে। এছাড়াও এই শীতের সিজনে তোমরা ব্যবহার করতে পারো হেয়ার প্রোটিন প্যাক, যেটা ব্যবহার করলেও তোমাদের ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা থাকবে না। আর যেগুলো ব্যবহার করতে পারবে না তাদের মধ্যে প্রথম হচ্ছে দই। দইয়ের তৈরি কোনো হেয়ার প্যাক না ব্যবহার করাই ভালো। আর ব্যবহার করতে পারবে না কলার তৈরি কোনো হেয়ার প্যাক, এই দুটোই কিন্তু লাগালে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এর বদলে ব্যবহার করতে পারো ডিম বা অ্যালোভেরার তৈরি যে কোনো হেয়ার প্যাক। তো বন্ধুরা, আশা করবো আজকের এই উইন্টার হেয়ার কেয়ার টিপস তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলে যেও না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।